আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো যাদের হচ্ছে এই ল্যাপটপে বা ডেস্কটপে এরকম কোনো অপশন দেখাচ্ছে, এরকম অন করার পরে এরকম অপশন দেখাচ্ছে, তারা কিভাবে এটা সমাধান করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা কি করব, কম্পিউটারটা রেজিস্টার দেব। রেজিস্টার দেওয়ার পরে আমরা হচ্ছে বুথ মেনু এই ল্যাপটপ বা ডেস্কটপের বুথ মেনু কত আছে সেটা আমি আগে প্রেস করব। বুথ মেনু হচ্ছে F2 আমরা প্রেস করব। আমরা F2 প্রেস করার পরে এই যে আমাদের বুথ মেনু চলে আসছে, এখন আমরা কি করব, বুথ মেনুর যে বায়োস সেটিংটা আছে সেটা আমরা চেঞ্জ করব। বায়োস যে সেটিংটা আছে সে অপশনে যাব। এটার জন্য আমাদেরকে ল্যাপটপের অ্যারো যে চিহ্নটা আছে সেটা হচ্ছে ডান সাইডের দিকে নিয়ে যাব। ডান সাইডের দিকে নিয়ে গেলে দেখেন যে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হচ্ছে। এখন আমাদের এই যে বুথ অপশনটা আছে এটাতে আমাদের যা কাজ করতে হবে এখানেই করতে হবে। তো আমরা এখানে কি করব, এখন আমাদের নিচে আসতে হলে আমাদেরকে অ্যারো বাটনে যে চিহ্নটা আছে এটা হচ্ছে নিচের দিকে চাপ দিলেই আমাদের অপশনটা নিচের দিকে নামতে থাকবে। তো আমাদের হচ্ছে কি করতে হবে, এইগুলো ডিজেবল করে দিতে হবে। এগুলো ডিজেবল করতে হলে এরপরে ইন্টার ক্লিক করে ডিজেবল, আমাদেরকে ডিজেবল করে দিতে হবে। এটা আমাদেরকে ইনেবল করতে হবে। আমি যেভাবে যেভাবে করছি এটা আপনারা সেম টু সেম এভাবে করলেই আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা আমাদের হার্ড ডিস্ক দেখাচ্ছে। তো হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে F10 দিয়ে সেভ করে নেব। F10 সেভ, ইয়েস। এবার আমরা দেখি যে আমাদের ওই অপশনটা আবার দেখাচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারটা অন হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকে ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।